হাদিস অনুযায়ী রসুল করিম সাল্লা সাল্লাম যেদিন হাসনের মাঠে উপস্থিত থাকবেন রসুল করিম সাল্লা সাল্লামের মুখ বত্তি রক্ত থাকবে মুখ দিয়ে রক্ত পড়তে থাকবে কেন রক্ত পড়বে কারণ ওহুদের ময়দানে রসুল করিম সাল্লা সাল্লামের দুইটা দাঁত ভাঙ্গা হয়েছিল দাঁত দিয়ে রক্ত পড়তে থাকবে কপাল দিয়ে রক্ত ঝরতে থাকবে কেন কপাল দিয়ে রক্ত ঝরবে বহুদের ময়দানে রসুলের কারিম সাল্লা সাল্লামের এমন প্রহার করা হয়েছিল হেলমেট ভেঙ্গে গিয়ে লোহার টুকরো গুলো কপালের মধ্যে ঢুক মানে গিয়েছিল সেই জায়গা থেকে রক্ত বের হচ্ছিল অনেক রসুলের কারিম সাল্লা সাল্লাম বেহুসের মতো তিনি অজ্ঞান হয়ে পড়েছিলেন এই দিয়ে গুঞ্জন উঠেছিল রসুলের কারিম সাল্লা সাল্লাম দুনিয়ায় নাই তিনি মারা গেছেন এরকম গুঞ্জন উঠেছিল আমার ভাইরা হাসরের ময়দানে আল্লাহ নবীজি সাল্লামের পিঠ ভর্তি থাকবে রক্ত কেন থাকবে কারণ হলো তাইফের ময়দানে ওই তাইফের যুবকেরা কাফেররা। রসুল করিম সাল্লাহামকে পাথর মেরে এমন অবস্থা করেছিল রসুল করিম সাল্লাহামের স্ত্রী হজরত আয়সা রদি আল্লাহ তার আনহা তিনি একদিন গোসল করানোর সময় তিনি দেখছেন রসুল করিম সাল্লাহ সাল্লামের পিঠের মধ্যে ক্ষত এক একটা ক্ষততে যেন আঙ্গুল প্রবেশ করছে

আমাকে পাথর মেরেছিল আমি নাবিজিকে তারা তিন তিনবার বেহুস করেছিল পাথর মেরে বলুন আল্লাহ আকবার প্রথমে যখন পাথর মারা হয় পাথর আঘাতে আমি অজ্ঞান হয়ে পড়ে গেলাম আবার তারা আমাকে জোর করে ধাক্কা মারা উঠালো আবার হাঁটতে থাকে আবার পাথর মারলো আবার অজ্ঞান হলাম আবার আমাকে জোর করে ধাক্কা মারে উঠালো আবার পাথর মারতে থাকে মারতে থাকে তাইফের একবারে বর্ডারের সীমান্ত